আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2019 এর ভিউ মেনুর ম্যাক্রোস এবং পাওয়ারপয়েন্ট নিয়ে। চলুন কথা না বাড়িয়ে কাজ শুরু করা যাক। কাজের প্রয়োজনে আমি একটি ফাইল ক্রিয়েট করে নিচ্ছি এখান থেকে। ফাইলটি ক্রিয়েট করে নিলাম, এখন আমরা ওপেন করব ফাইলটি। ওপেন করে নিলাম, তো দেখেন ভিউ মেনুতে গেলাম। ভিউ মেনুতে যাওয়ার পর ম্যাক্রোস, ম্যাক্রোসটা আসলে কেন ইউজ করব আমরা, একটা কথা বলে রাখা ভালো, ম্যাক্রোসটা সবচেয়ে বেশি অফিসিয়াল কাজে সবচেয়ে বেশি এটা প্রয়োজন হয়। আপনারা এটা শিখে রাখবেন, অনেক অবশ্যই কাজে দিবে। দেখেন ভিউ মেনু কিন্তু আমি একদিনে এটা শেষ করে দিতে পারতাম, কিন্তু এটা আমি শেষ করিনি, কারণ আপনাদেরকে এটা বিস্তারিতভাবে বলার জন্য আমি এইটার জন্য একটা আলাদা একটা টিউটোরিয়াল করতেছি। তো দেখেন ম্যাক্রোসটা আসলে কি, একটি রেকর্ডের কমান্ড বা প্রোগ্রামের মতো এই ম্যাক্রোসের মাধ্যমে আপনি আপনার কাজকে সহজ করে ফেলতে পারেন। অনেক দ্রুত আপনি যে কোনো একটা রেকর্ড এখানে করলেন, করার পর খুব দ্রুত কিবোর্ড শর্টকাটের মাধ্যমে কিন্তু আপনি কাজটি করতে পারেন। সাপোজ ধরেন অ্যাপ্লিকেশন আপনি একটা লিখবেন, এখন প্রতিদিন যদি আপনি অ্যাপ্লিকেশন লিখতে যান তাহলে দেখা যাবে অনেক সময় লেগে যাবে, প্রতিদিন তৈরি করা আসলে অনেকটা সময়ের দরকার। আপনি যদি চান যে আমি একবার শুধু আমার অ্যাপ্লিকেশন ফরম্যাটটা তৈরি করে রাখবো আর আমি তৈরি করব না, বাদ বাকি আমি পরবর্তীতে সেটা ইউজ করব, সেহেতু আপনি কিন্তু এটা করতে পারবেন। তো এটাই আমরা কীভাবে করবো, ভিউ মেনু থেকে ম্যাক্রোসের মাধ্যমে আমরা করতে পারি। ঠিক আছে, ম্যাক্রোস সম্পর্কে আমি একটু বিস্তারিত বলে নিই, তারপর আমি ম্যাক্রোসের কাজটা শেখাচ্ছি আপনাদের। ম্যাক্রোসের মাধ্যমে আপনি অনেক ঝামেলার কাজকে সহজ করে ফেলতে পারবেন। ম্যাক্রোসের অনেক কাজ রয়েছে, এটা যদি আপনি একবার বুঝতে পারেন নিজে নিজে ট্রাই করে আপনি অনেক কাজ কিন্তু খুব সহজে করে ফেলতে পারেন। ফার্স্ট আপনাকে মাথাটা খাটাতে হবে, আপনি যদি মাথা খাটাতে পারেন তাহলে কিন্তু ম্যাক্রোস নিয়ে কাজ করলে আপনি দেখা যাবে অনেক সহজভাবে কাজটা করে নিতে পারবেন। তো চলুন আমি দেখাই কিভাবে আসলে কাজ করে ম্যাক্রোস। সাপোজ ধরেন আমার একটা অ্যাপ্লিকেশন লেখার দরকার, অফিসিয়াল একটা কাজের অ্যাপ্লিকেশন লেখা দরকার। এখন যদি আমি প্রতিদিন বারবার লিখতে যাই, একটা ফর্ম্যাট যদি আমি তৈরি করে রাখি সেটাতে আমি কিন্তু কাজ করতে পারবো বারবার, সেহেতু আমরা এটা ম্যাক্রোস দিয়ে করবো। সাপোজ ধরেন যে ম্যাক্রোসে কিন্তু আপনি ক্লিক করবেন না, ম্যাক্রোসের নিচে অ্যারো চিহ্নটাতে আপনি ক্লিক করবেন। এটার কিবোর্ড কমান্ড হচ্ছে অল্টার F8। ঠিক আছে, আপনি এটা ক্লিক করলে কিন্তু এটা হবে। আমি এই যে ম্যাক্রোসের অ্যারো চিহ্নের নিচে ক্লিক করলাম, ক্লিক করার পর আপনি যে রেকর্ড ম্যাক্রো তার আমি যদি এখানে এখন লিখি তাহলে কিন্তু রেকর্ড হবে এটার মাধ্যমে। কীভাবে হয় সেটা আমি দেখাবো, কিন্তু লিখতে গেলে আমার ভিডিও টিউটোরিয়ালটা অনেক বড় হয়ে যাবে, তাই আমি একটু কপি করে নিয়ে আসি। ঠিক আছে, কপি করার জন্য আমার এখানে আমি কিছু অনলাইন থেকে নামিয়ে রেখেছি, সাপোজ ধরেন ইন্টারভিউর জন্য আপনার লেটার প্রয়োজন, এই লেখাটা আমি কপি করে নিয়ে যাচ্ছি সেখানে। এটা মনে করেন একটা ফর্ম্যাট। ঠিক আছে, আপনি কিন্তু ওখানে লিখবেন বা আপনার যদি ফর্ম্যাট তৈরি থাকে আপনি কিন্তু সেখানে রাখতে পারেন। তো আমি এখানে কপি করলাম, কপি করার পর আমি যদি এখানে লিখি তাহলে কিন্তু এখান থেকে কিন্তু রেকর্ড হবে। আমি এখানে ক্লিক করলাম, যে রেকর্ড ম্যাক্রোতে ক্লিক করলাম, এই ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে কিন্তু আসছে ম্যাক্রো 1। আমি এখন ম্যাক্রোতে কী দিতে চাচ্ছি এখানে নাম দিতেও পারি, অথবা যদি নাম না দিই বারবার যদি ম্যাক্রোতে এরকম সিলেক্ট করে নতুন নতুন ম্যাক্রো তৈরি করি, হ্যাঁ, তখন কিন্তু ম্যাক্রো 1, ম্যাক্রো 2, ম্যাক্রো 3 এভাবে আসবে। আপনি চাইলে এখানে রিনেম করে দিতে পারেন। আমি এখানে দিই ইন্টারভিউ, এখানে ইন্টারভিউ দিয়ে আমি লিখে রাখতেছি। এই যে কিবোর্ড শর্টকাট দিলাম, কিবোর্ড শর্টকাট আমি কী নামে দিতে যাচ্ছি, আপনার ইচ্ছে মতো আপনি কিবোর্ড শর্টকাট কিন্তু তৈরি করতে পারেন। আমি এটার কিবোর্ড কমান্ড দিচ্ছি Ctrl Alt R I দিলাম। ঠিক আছে, ইন্টারভিউ এটা মনে থাকবে, আইতে ইন্টারভিউ। ঠিক আছে, আমি এই যে দিয়ে দিলাম, দেখেন এখানে কিন্তু বসে গেছে। তো আমি তারপরে কি কী করলো, অ্যাসাইনে ক্লিক করবো, অ্যাসাইনে ক্লিক করলাম। এই কিবোর্ড শর্টকাটটা কিন্তু আপনার মনে রাখতে হবে। ঠিক আছে, যে কোনো কাজের প্রয়োজনে আপনি কিন্তু শর্টকাট করে আনতে গেলে এই অ্যাপ্লিকেশনটা, তখন কিন্তু আপনার কিন্তু এই শর্টকাটটা লাগবে। তো এই যে অ্যাসাইন করার পর আমি ক্লোজ করে দিলাম, ক্লোজ করে দেওয়ার পর এখানে কিন্তু দেখেন একটা মাউসের এখানে দেখেন একটা কিন্তু সাইন চলে আসছে। ঠিক আছে, তার মানে কি এখন আমরা যাই লিখবো এখানে কিন্তু এটা রেকর্ড হবে। তো আমি যেহেতু কপি করে নিয়ে আসছি, কারণ এখানে লিখতে গেলে ভিডিওটা বড় হবে, তাই আমি কপি করে নিচ্ছি, আমি ফরম্যাটটাই যেখানে পেস্ট করলাম। ঠিক আছে, এই যে পেস্ট করে দিলাম, সাপোজ ধরে এটা আমার একটা ইন্টারভিউর একটা ফরম্যাট। ঠিক আছে, তো আমি এখন কী করবো, দেখেন এখানে সেভ হয়ে গেছে অটোমেটিকলি। এখন আমার এই যে দেখেন
এটা কিন্তু এখন রেকর্ড হচ্ছে, রেকর্ড হয়ে গেছে। এখন আমি চাইলে এখান থেকে স্টপ রেকর্ডিং করে দিতে পারি। এই যে স্টপ রেকর্ডিং এ যদি আমি ক্লিক করি, এখান থেকে পজ করেও দিতে পারি। পজ করে দিলে কি হবে, আবার আপনি যখন কাজ করবেন তখন আবার রেকর্ডিং অন করে কাজ করতে হবে। পজ করলে আবার যদি অন্য কিছু লিখতে চান যে এইটুকু আপনি তুলবেন না, তো পজ করে দিবেন, তারপর আবার রেকর্ডিং দিবেন, তো বাকিটুকু আর উঠবে না। তো আমি দিলাম এখানে, আমি স্টপ রেকর্ডিং এ ক্লিক করবো, ঠিক আছে। স্টপ রেকর্ডিং এ আমি ক্লিক করলাম, এটা কিন্তু সেভ হয়ে গেছে। কন্ট্রোল কন্ট্রোল অল্টার আই দিয়ে কিন্তু শর্টকাটে এটা সেভ হয়ে গেছে। আমি যদি আপনাদের দেখাই যে এটা সেভ হয়েছে কিনা, দেখেন এই ফরম্যাটটা যদি আমরা প্রতিদিনই লিখতে যাই বা কপি করতে যাই, অনেক সময়ের দরকার, কাজের প্রয়োজন, আপনি খুব সহজে কিন্তু এই ম্যাটের মাধ্যমে আনতে পারেন। তো আমি এটা ক্লোজ করে আপনাদের একটা ফাইল ক্রিয়েট করে নতুন দেখাই যে কীভাবে এটা হয়। তো আমি এই যে দিলাম টোন অফ সেভ দিলাম, সমস্যা নেই, হইল। এই দেখেন আমি যদি ম্যাক্রোটা এখন ওপেন করি, যে কোনো ফাইল আপনার যেদিনই প্রয়োজন হবে, এখন প্রয়োজন হোক, 10 মিনিট পরে প্রয়োজন হোক, একদিন পরে প্রয়োজন হোক, যখনই আপনার প্রয়োজন হবে আপনি কিন্তু শর্টকাটের মধ্যে আনতে পারেন। দেখেন আমি যদি একাই ভিউয়ে, ভিউ ম্যাক্রোসে যদি যাই, যাই ম্যাক্রোসের অ্যারো চিহ্নে ক্লিক করলাম, দেখেন ভিউ রেকর্ডে, এই দেখেন এটা কিন্তু ইন্টারভিউ নামে একটা সেভ হয়ে আসে। তো আমি এখন এটা আনতে যাচ্ছি, অ্যাপ্লিকেশনটা আনতে যাচ্ছি, ইন্টারভিউ অ্যাপ্লিকেশনটা। তো কীভাবে আনবো, তো এর আগে আমি চাচ্ছিলাম কন্ট্রোল অল্টার আই, এখন যদি আমি চাপি কিবোর্ডে শর্টকাট কন্ট্রোল অল্টার আই, দেখেন অ্যাপ্লিকেশনের ফরম্যাটটা কিন্তু চলে আসছে। খুব সহজে কিন্তু এইভাবে আপনি কিন্তু অ্যাপ্লিকেশনের ফরম্যাটটা নিয়ে আসতে পারেন। তো অবশ্যই আপনি বুঝতে পারছেন যে কীভাবে কাজটা করতে হয়। তো আপনি যদি চান যে আমি আরও এখানে আমি রেকর্ড তৈরি করবো, এখানে কি একটা রেকর্ড তৈরি করা যায় না, আপনি চাইলে কিন্তু আনলিমিটেড যত ইচ্ছা তত এখান থেকে ম্যাক্রোস তৈরি করতে পারেন, ফরম্যাট তৈরি করে। আপনার সবচেয়ে বড় কথা হলো আপনার শর্টকাটটা মনে রাখতে হবে। তো আমি ইন্টারভিউয়ের জন্য আই দিয়ে করছি, আপনার ইচ্ছা মতো আপনি করে নেবেন। তো এটা হয়ে গেল, একটা বুঝাইলাম। এখান থেকে কিন্তু আপনি চাইলে কিন্তু রিমুভও করে দিতে পারেন। এই যে ভিউ ম্যাক্রোস, আপনি যদি দেখতে চান যে আমি কয়টা ম্যাক্রো করেছি এই পর্যন্ত রেকর্ড, এখান থেকে কিন্তু দেখতে পারেন। ভিউ করবেন, দেখেন ইন্টারভিউ, আপনি চাইলে কিন্তু এটা ডিলিট করে দিতে পারেন। আর যদি বলেন এডিট করবেন, এডিট কিন্তু হবে না। এটা এডিট করতে গেলে দেখা যাবে যে HTML এর মতো করে আসবে, আপনি সেটা বুঝবেন না, সেহেতু এখানে করতেও পারবেন না, ঠিক আছে। এই দেখেন এটা কিন্তু আপনি আর কাজ করতে পারবেন না। তারপর দেখেন আমি আরেকটা তৈরি করে দেখাই, এরকম অ্যাপ্লিকেশন একটা আইডিয়া তৈরি করছি আমি। তো আমি এটা ক্লোজ করে দিলাম, ঠিক আছে। এখন আরেকটা আমি এখান থেকে ওপেন করে দেখাই, এটা হচ্ছে মিটিং অ্যাপ্লিকেশন, এবার একটা করবো আমরা। তো আমি এখান থেকে কপি করে নিই, কারণ আমি লিখতে গেলে দেখা যাবে অনেক সময় লাগবে, সেহেতু আমি কিন্তু কপি করে নিচ্ছি, ঠিক আছে। তো আমি যদি এটা এটা কপি করে নিলাম, এটা ক্লোজ করে দিলাম, ম্যাক্রোসে যাই। আপনি নতুন ফাইলেও কিন্তু করতে পারেন, আমি বারবার ফাইল তৈরি করতেছি না, একটা দেখাচ্ছি। তো আমরা এখন রেকর্ড করবো ম্যাক্রো। রেকর্ড করার জন্য এই যে ম্যাক্রোর নিচে আরো চিহ্নটাতে আমরা ক্লিক করবো, ক্লিক করে এই যে রেকর্ড ম্যাক্রো এখানে ক্লিক করবো। ক্লিক করার পর এখানে কী নাম দিতে যাচ্ছি, আমি মিটিংয়ের জন্য নাম দিতে যাচ্ছি। তো এখানে এমনি মিটিং নাম দিলাম, আপনি যদি না দিতে চান নাম, সমস্যা নেই, তবে এটা নাম লিখে রাখা ভালো, কারণ আপনার যদি পরবর্তীতে কোনো কমান্ড বাতিল করতে হয় বা ডিলিট করতে হয়, এই নামটা দেখলে আপনার মনে পড়বে যে মিটিংয়ের জন্য আমি আসলে এটা ম্যাক্রোস সেভ করছিলাম, এখানে রেকর্ড করছিলাম। এখন যদি ম্যাক্রো 1, ম্যাক্রো 2, ম্যাক্রো 3 ভাবে আসে, তখন কিন্তু আপনার মনে থাকবে না আসলে কোনটা আমি তৈরি করেছিলাম, ঠিক আছে। সেহেতু আপনি এখানে নামটা লিখে রাখবেন, এজন্য আপনার কাজ সুবিধা হবে। তো আমি এখানে এই যে কিবোর্ডে শর্টকাটে ক্লিক করলাম, এখন আমি কী দিতে যাচ্ছি শর্টকাটটা, শর্টকাট আমি দিব এবার, এটা মিটিংয়ের যেহেতু আমি করছি, কন্ট্রোল অল্টার এম দিই, কন্ট্রোল অল্টার, দেখেন এখানে কিন্তু বসে গেছে। এখন আমরা ক্লিক করবো অ্যাসাইনে, ঠিক আছে। অ্যাসাইনে ক্লিক করলাম, তারপর ক্লোজ করে দিলাম। ক্লোজ করার পর দেখেন এখানে মাউসের এখানে কিন্তু একটা সাইন চলে আসছে, এখন আমরা রেকর্ড যাই লিখবো রেকর্ড হয়ে যাবে, ঠিক আছে। তো আমি লিখতে গেলে অনেক টাইম লাগবে, সেহেতু আমি এখানে কপি করে নিয়ে আসছি, এখানে পেস্ট করে দিলাম আমি, এটা কিন্তু রেকর্ড হয়ে গেল, ঠিক আছে। আমি চাইলে এখান থেকে এখন রেকর্ডিং আরও কিছু লিখতে পারি এর সাথে, বা কিছু রিনেম টিনেম করে দিতে পারি, সমস্যা নেই। তারপরে আমরা স্টপ রেকর্ডিংয়ে ক্লিক করবো, অথবা যদি আমরা চাই যে এডিট করবো সব কিছু, আমরা ইয়ে করতে চাচ্ছি না, এখানে পজ করে রেকর্ডিং দিতে পারি, ঠিক আছে। পজ করে অন্য কিছু করতে পারি, তো আমরা স্টপ রেকর্ডিংয়ে ক্লিক করবো। তো করলাম স্টপ রেকর্ডিংয়ে ক্লিক, ক্লিক করার পর এটা কিন্তু অটোমেটিক আপনার সেভ হয়ে গেছে। আমরা যদি দেখতে চাই যে আসলে সেভ হয়েছে কিনা, দেখেন ম্যাক্রোস 2 মিটিং নামে একটা কিন্তু তৈরি হয়ে গেছে। এখন আমরা যদি চাই যে আসলে এটা কি আসলেই রেকর্ড হয়েছে কিনা, আমরা যদি দেখতে চাই, আমি এটা ক্লোজ করে দিলাম, ঠিক আছে। এই দেখেন ক্লোজ করে দিলাম, ক্লোজ করে দেওয়ার পর আমি আবার ফাইলটা ওপেন করে নিচ্ছি, ফাইলে কিছু নাই দেখেন। তো ভিউয়ে ক্লিক করলাম, ভিউয়ে ক্লিক করার পর এই যে ম্যাক্রোসের এখানে আমি যদি এখন কন্ট্রোল অল্টার এখানে ক্লিক করার পর কন্ট্রোল অল্টার এম চাপি, দেখেন অ্যাপ্লিকেশনটা চলে আসছে, ঠিক আছে। এটা মিটিংয়ের জন্য অ্যাপ্লিকেশন একটা চলে আসলো।
তো আমরা খুব সহজে কিন্তু এইভাবে কিন্তু তৈরি করে নিতে পারি এখান থেকে। হ্যাঁ, আপনি যদি চান যে ডিলিট করবেন এখান থেকে, তো আবার এখানে ক্লিক করবেন। ক্লিক করে এই যে ভিউ ম্যাক্রোসে ক্লিক করার পর যেহেতু নাম দিয়ে সেভ করছি তাহলে আপনার বুঝতে সুবিধা হবে। যদি এই মিটিংটা ডিলিট করতে চান এখানে ক্লিক করে, আপনি এখানে ডিলিটে ক্লিক করলে কিন্তু ডিলিট হয়ে যাবে। ঠিক আছে, তো আমরা বুঝলাম ম্যাক্রোটা কি। তো আমি আরও যদি বুঝতে চাই আর একটা অ্যাপ্লিকেশন দিয়ে বুঝতে চাই, খুব ভালোভাবে কিন্তু আমি দুইবার কিন্তু দেখাইলাম অলরেডি। তারপর আপনাদের যেহেতু কাজের সুবিধা হবে, আপনি বুঝতে সুবিধা হবে, এই জন্য এটা আমি ভালো করে দেখাচ্ছি। কারণ অনেক দেখা যাবে এখানে অনেক অনেক চাকরিজীবী ভাই দেখবে বা স্টুডেন্টও দেখবে, আপনার জীবনে কিন্তু এটা অনেক কাজে দিবে, শিখে রাখলে ক্ষতি নাই, তাই আমি বারবার এটা দেখিয়ে দিচ্ছি। আর একটা দিয়ে আমি দেখাইতে চাই আপনাদের,